নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জগদ্ধাত্রী পুজোর স্পেশাল নিরামিষ লাবড়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি লাল বড়ি, আর লাগছে শিম, আর লাগছে বেগুন, মূলো, কুমড়ো, ফুলকপি, ফুলকপির ডাঁটা আর মূলোর ডাঁটা। নিয়ে নিয়েছি পালং শাক এক আঁটি, কিছুটা ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম বড়ি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু। আলুটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি আদাটা গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ফোড়নে দিইনি, আপনারা চাইলে ঝাল অনুযায়ী অবশ্যই শুকনো লঙ্কা দিতে পারেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম। আলু আমার কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম শিম আর কুমড়ো। আলুর সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি, ফুলকপির ডাঁটা, মূলোর ডাঁটা। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। এই সময় আমি দিয়ে দিলাম আরো এক চামচের মতো সর্ষের তেল। সবজি আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাক। অল্প অল্প করে পালং শাক দিতে থাকবো আর নাড়তে থাকবো। সামনেই কিন্তু জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজোতে খিচুড়ি হবে তার সঙ্গে নিরামিষ লাবড়া হবে না, তা কি কখনো হয়? খিচুড়ির সাথে নিরামিষ লাবড়া না হলে কিন্তু ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যায়। তাই চলুন আজ আমরা দেখে নিই কী করে নিরামিষ লাবড়া তৈরি করব। এক্ষুনি আমি কোনো জল দেব না, মিনিট পাঁচেক এইভাবে রেখে দেব। দেখুন আমি কোনো জল দিইনি, তাও কিন্তু শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। এইভাবে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব আমি। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। আপনারা চাইলে বড়িগুলো গুঁড়ো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাতেক রান্না হতে দেব। ফিরে এলাম মিনিট পাঁচ সাতেক পরে। এবার ঢাকা খুলে দিয়ে খুব ভালো করে আমি এটা ঘেঁটে ঘেঁটে দেব। যাতে সমস্ত বড়িগুলো তো ঘেঁটেই যায় এবং সবজিগুলো খুব ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। সমস্ত সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। জলো ভাব থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই যতটা সম্ভব শুকনো করে নিচ্ছি। লাবড়াই বলুন বা ছ্যাঁচড়া, এটা কিন্তু আমাদের অলমোস্ট ডান, আমি নামিয়ে নিচ্ছি। আমার তো আজ খিচুড়ি হয়নি, হয়েছিল ভাত, তাই আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন তৈরি হয়ে গেল ভোগের জন্য নিরামিষ লাবড়ার রেসিপি। ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।